গাইস, গুড ইভিনিং সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে। তো এখন বাজছে হচ্ছে 8:45। তো এখন আমরা বেরোচ্ছি একটা রেস্টুরেন্টে ডিনার করতে, ঠিক আছে? কি এক্সাইটেড, আমি কোনোদিনও ওই রেস্টুরেন্টে যাইনি। শুনেছি নাকি খুবই ভালো ডেকোরেশন। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যা যা খাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এভাবে সেজে নিয়েছি, দেখো, তোমার তো জানো পুরোনো শাড়ি পরিয়ে আমি নতুন হয়ে সাজি। যাই হোক, কেমন সাজটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর বাকিদের দেখাচ্ছি, আমি আমার বর আমার ছেলে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো বেরিয়ে পড়ি আর ওদেরকে দেখাই। এই যে আমার বেটা সবসময় ডন, মানে হেভি লাগে সব জামা প্যান্ট সাথে। আর এইটা তো সবাই জানো, ওকেও ভালো লাগে, ওকেও বেশি ভালো লাগছে। যাই হোক, চলো চল। 9:00 বেজে গেছে ডিনার করতে রেস্টুরেন্টে। কি মজা লাগছে কি বলবো। আর দেখো ঘুরঘুরতে অন্ধকার। তো আমরা কোথায় যাচ্ছি সেটা ওখানে যে দেখাবো, ঠিক আছে? কেউ আমার একটা আমরা পৌঁছে গেছি কিং পিজা রেস্টুরেন্টে। এটা আমাদের কোতুলপুর শহরে। তো এই রেস্টুরেন্টে কিন্তু আমি কোনোদিনও এর আগে আসিনি, আজকেই প্রথমবার ঢুকছি। বাইক রেখে দিয়েছি, তারপরে চলে যাচ্ছি সোজা দোতলায়। তো এই রেস্টুরেন্টে নাকি অনেক ভিড় হয়, কিন্তু এখন যেহেতু 10:30 দিকে বাজছে তাই রেস্টুরেন্ট একদম বন্ধর মুখে। তো সেই মুহূর্তে আমরা ঢুকছি। আর দেখো এখানে রেস্টুরেন্টে না সুন্দর করে সেই পুরোনো দিনের মুভিগুলো হতো না, এগুলো মুভিতেই দেখেছি, তো সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো হারিকেন, কত সুন্দর একটা কৃষ্ণের ছবি, তারপর আছে আর একটা বুদ্ধদেবের ছবি, তারপরে আছে ঘট আর লণ্ঠন, মানে নানা রকমের আর কি ঝাড়বাতি। হেভি সুন্দর রেস্টুরেন্টের ডেকোরেশনটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টেবিলগুলোই দেখো কত সুন্দর আলপনা। যে সোফাটায় আমরা বসে খাবার খাবো সেই সোফাগুলো দেখো কত সুন্দর, সেই রিক্সার মতন, রিক্সাতে যেগুলো থাকে না সেরকম। এগুলো তো এখন উঠেই গেছে রিক্সা টিক্সা। তো এখানে এসে একটা আমার দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ ফিল হচ্ছে আর হেভি লাগছে। কিন্তু ডেকোরেশনটা ভীষণ পছন্দ হয়েছে। এইটা চাকাটা আমি পুরীর কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, এরকম জায়গাটা এখানেও আছে। আর ওই যে স্কুটারটা আছে ওইটা হলো সেলফি জোন, ওখানে যে কোনো মানুষ যেয়ে ফটো তুলতে পারো তোমরা, কোনো ব্যাপার না। আর এখানে দেখো খাবার দাবারের ব্যবস্থা করা আছে, আর এখানেই কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করে দেবে, সার্ভও করে দেবে। ওইখানে দেখো একটা মহা, আমাদের মহানায়কের ছবি দেওয়া আছে, এরা সবাই জানে এটা, আর বলে আমি কি বলবো। আর দেখো কত সুন্দর একটা চিত্রকলা, দারুণ সুন্দর ডেকোরেশন। আরও একবার বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিয়ে যেও। এত সুন্দর কারুকার্য, মানে এখানে এসে এটা দেখেই মন ভরে আছে। খাবার কেমন হবে আমি জানি না, কখনো খাইনি, কখনোই আসিনি এখানে। কিন্তু ওটা ছাড়াও এখানে রুমও আছে, তোমরা ফ্যামিলি নিয়ে এখানে সুন্দরভাবে রুমের নিশ্চিন্তে একদম দারুণভাবে খাবার খেতে পারো। তো এই দুটো রুমই কিন্তু সুন্দরভাবে সাজানো। তো চলো দেখে নিই। আর এখানে আমি দেখো এখন ফটো তুলে নিচ্ছি। তো রিতমকে বলছি একটা ফটো তুলে দে, ফটোটা তুলে আমি একজনের সাথে কথা বলছিলাম এখানে। তো আর আমার বর ওখানে অর্ডার দিয়ে দিল খাবারের, আর যেগুলো খাবো সেগুলো আগে থেকেই বরকে বলে দিয়েছিলাম যে এইগুলোই খাবো, এগুলো বলে দিবে। তো এই রুমটা দেখো, তো চলো ভেতরে যাই, রুমটায় কী কী আছে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এই চাকাটা তো সবাই চিনতে পারছো, কিসের চাকা, এটা আর বলবো না আমি, তোমরা বুঝে নাও এটা কিসের চাকা সবাই জানো। আর এর ভেতরে দেখো একটা সোফা আর টেবিল, মানে নিশ্চিন্তে খাবার খাওয়ার পক্ষে খুবই ভালো। এটা দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে। এখানে জন্মদিন, বিবাহবার্ষিকী সব কিছু কিন্তু এখানে পালন করা হয়। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমিও ভাবছিলাম যে আমার বিবাহবার্ষিকীর দিনে এখানে এসেই কেকটা কাটবো, কি বলো তোমরা। তো দেখো এখানে কিন্তু দুটো টেবিল আছে আর চেয়ার আছে, সোফা আছে, দারুণ সুন্দর ডেকোরেশন। আর এত সুন্দর আলোগুলোতে না মানে হেভি লাগছে একদম। আর এই ছবিগুলো তো বলার মতন কিছু না, সবাই জানো ছবিগুলো কাদের। তো এই রুমটা তো এত সুন্দর, আবার এর পরের রুমটাও তো চলো দেখায় কীরকম, এত সুন্দর নিশ্চিন্তে খাবার খাওয়া যাবে, মানে কি বলবো তোমাদের। আর প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে, কুলার আছে, কোনো মানে গরমের ছিটে ফোটাও নেই, হেভি সুন্দর ডেকোরেশন। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে যেয়ে দেখি আমাদের খাবারটা আসলো কি না, আমরা অর্ডার করেছিলাম। তো চলো একবার দেখেই তারপরে বলবো, এখন থেকে বলবো না, ঠিক আছে?
আমাদের খাবার চলে এসছে, তাই দেখে আমি ছুটতে ছুটতে চলে গেলাম। আর গন্ধতেই তো আমার পুরো নাক একদম ভরে যাচ্ছে, কি বলবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো না তো ওই জন্যই আর কি। আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আরও আরও খাবার আসছে, তোমরা সবাই দেখো। আমার মুখে তো হাসি হচ্ছে না খাবার টাবার দেখে। তাও আর বিরিয়ানি, ওয়াও, চিকেন বিরিয়ানি আমার খুব ফেভারিট। মটন বিরিয়ানি আমি অত খাই না, আর মটনটাও আমি অত পছন্দ করি না। চিকেনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট বিরিয়ানি, আর করেছিলাম মশলা কুলচা, আর করেছিলাম চিকেন দো পেঁয়াজা। তো এইটুকুই আর কি অর্ডার করেছিলাম ফার্স্ট। তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে হচ্ছে আইসক্রিম ছিল, আরও অনেক কিছু ছিল। তো সব কিছু দেখতে পাবে, ভিডিওটা দেখো পুরোটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে আর খুব এনজয় করছো। এই দেখো আমাদের মহানায়কের সাথে একটু সেলফি তুললাম, তো হেভি সুন্দর লাগছে কিন্তু। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কেউ ছিল না বলেই কিন্তু এভাবে এতটাই ভিডিও করতে পেরেছি। তো আমি 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেহেতু আমি তো পুরো প্লেট খেতে পারি না তাই জন্য। আর এটাই আমরা তিনজনাই খুব ভালোভাবে ভাগ করে নিচ্ছি, ভাগ করে খেয়ে নেব, ওই জন্য আর কি প্লেট নিয়েছিলাম এক্সট্রা। তো প্লেটটা নেবার পরে হচ্ছে আমি ভালোভাবে সার্ভ করে দিয়েছি। তা এই বিরিয়ানিটার সঙ্গে কিন্তু 2 পিস বড় বড় লেগ পিস দিয়েছিলো, আর একটা ডিম সেদ্ধ, আলু আর স্যালাড দিয়েছিলো, রায়তা ছিল। আর দেখো লেগ পিসগুলো দেখেছো কত বড়, কিন্তু খুবই ভালো ছিল বিরিয়ানিটা, দারুণ টেস্ট ছিল। কিং পিজা নাম হলেও কি হবে, পিজাটা কিন্তু অতটা টেস্ট নয়, তাই আমরা পিজা খাইনি। কারণ যারা আগে খেয়েছে তাদের কাছ থেকে শুনেছি নাকি পিজাটা খুব একটা ভালো না, বিরিয়ানিটা খুবই ভালো, তাই জন্য বিরিয়ানিটাই অর্ডার করেছি। তো আমাদের কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে রায়তা চলে এসেছে। আর এই রায়তাটা না আমার হেভি সুন্দর লাগে খেতে, রায়তাটা না হলে আমি বিরিয়ানি খেয়ে পোষাই না। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই চলো। তো খাওয়া দাওয়া করে আমি হাড্ডিটা তো পুরোপুরিভাবে চিবিয়ে খাচ্ছি, আর তত হাসছে সবাই আমাকে দেখে যে কিভাবে খাই রে ভাই। দেখো খাবার খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমাদের লাস্ট আইসক্রিমটা খেয়েই কিন্তু এখান থেকে চলে যেতে হবে। আর 11টা প্রায় বেজে গেছে, প্রায় নয় বেজে গেছে মানে পেরিয়ে গেছে। তো এখন লাস্ট আইসক্রিমটা খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর সবাই চলে গেছে বাড়ি, শুধু আমরাই বাকি আছি। আমার লাইট অফ করে দিয়ে আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। চলো এখন টাটা।